নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বলবো যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আছেন বা যারা বড়ও রয়েছেন কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদি দিচ্ছেন, আর যে বাচ্চারা ভীষণ শিশু যারা পড়াশোনা একদম অনযোগী, পড়াশোনা একদম করতেই চান না, মানে মায়ের সাথে বসে আছেন পড়াশোনা মা করাচ্ছে কিন্তু কিছুতেই তারা ধরে উঠতে পারছেন না, পরীক্ষা মানে পরীক্ষার সময় তো বাদ দিন, ঘরের পড়াশোনা কিছুতেই করতে চান না, মা বলে বলে হয়রান পরেশান হয়ে যাচ্ছে, তাতে কী হচ্ছে এটা করিস না বাবা, এটা কর এটা কর এটা কর, কিন্তু তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে তারা একদম নিজেকে পাগল করে ফেলছেন কিন্তু বাচ্চারা কিছুতেই বুঝতে চান না। মানে আমি বলবো এই ধরনের বাচ্চাদের মানে যত যেভাবে আপনি পড়াতে বসাচ্ছেন তাহলে ওরা কী করছে, নিজের টাইমটাকে পাস করছে, টাইমটাকে কিল করছে, আপনার সামনে বসে আছে ঠিক আছে ধরে আছে কিন্তু পড়াশোনায় মন নেই, আর তার মানে আজকে মুখস্থ করছে কালকে ভুলে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে ঘরের মধ্যে একটা অশান্তির মাহল তৈরি হয়ে যায়। এমন একটা মানে উপায় বলবো যেটাকে করে আপনি সমস্ত বাচ্চাদেরকে ধীরে ধীরে দেখবেন পড়ায় তাদের মন বসবে এবং তাদের মধ্যে বিদ্যার প্রতি আগ্রহটা বেড়ে যাবে, তার পড়া তারা পড়ার দায়িত্ব তাদের পড়াশোনার দায়িত্বটা কে বুঝতে পারবে এবং করবে, মানে ঠিক পড়াশোনা করবে দেখবেন, আর তার সাথে যে চাপটাকে যেটা নিয়েছে তা সেটাকে সেই চাপটাকে গুরুত্ব দিতে শুরু করবে, পড়াশোনা তো একটা চাপই বলতে পারেন, সেই চাপটাকে গুরুত্বপূর্ণভাবে আপনাকে সে মানে দিতে শুরু করবে, গুরুত্ব দিতে শুরু করবে। এই উপায়টা হলো পুরোপুরি মানে পরীক্ষিত এবং প্রমাণিত, মাতা পিতাকে আর বলতে হবে না যে বাবু পড়তে বস, মেয়ে পড়তে বস, এটা আর বলতে হবে না, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন যদি সঠিকভাবে আপনারা এইটা করতে পারেন। উপায়টা খুব সহজ উপায় বলবো, ঘরোয়া উপায় বলবো, বাচ্চাদের পড়াশোনা খুব ডেভেলপ করবে, পড়াশোনার মনোযোগ বসবে এবং তাদের দেখবেন পরীক্ষার রেজাল্টও খুব ভালো হবে। দেখুন উপায়টি হলো কি, একটু মধু লাগবে, একটা ছোট্ট শিশু যে মধু হয় সেই মধুটা লাগবে, সেই মধুটাকে নিয়ে আপনি যে কোনো বাটিতে নিতে পারেন, স্টিলের বাটি হোক ঢাকনাওয়ালা বাটি নিতে পারেন, যে কোনো বাটিতে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার সাথে করবেন কি, এবার উপায়টা হচ্ছে এইটাই, দেখুন মধুর শিশুটা নিলেন তার মধ্যে একটা তুলসী পাতা আর তার সাথে একটা বেল পাতা নিখুঁত দুটোকেই ওই মধু যেখানে রেখেছেন একটা ইসেতে তার মধ্যে ঢুকিয়ে রেখে দিন, দেখুন খুব সুন্দর ফলাফল পাবেন আমি যেটা বলছি। এবার কী করতে হবে, উপায়টিকে আপনি ভোর সকালে যদি করতে পারেন খুব ভালো, ভোর সকাল বলতে পাঁচটার দিকে নিয়ে আটটার মধ্যে যদি করতে পারেন, স্নান টান সেরে যদি করতে পারেন নাম্বার ওয়ান রেজাল্ট পাবেন। হ্যাঁ, এটাকে করার দিনটা আপনার হতে বৃহস্পতিবার সকাল ভোর সকাল করতে পারেন, সোমবার ভোর সকাল করতে পারেন, আর যদি যাদের সকালে ওঠার প্রবলেম থাকে তাহলে আপনি কী করবেন, আপনি করতে পারেন সেটাকে আপনার রাত্রের দিকে করতে পারেন, বারোটার পরে করবেন, বারোটার আগে নয় কিন্তু বারোটার পরে করবেন, তার মানে এটা করবেন মোট কী করবেন ওই যে মধুটা যে রেখেছে যার মধ্যে বেলপাতা নিখুঁত বেলপাতা একটা তুলসী পাতা দিয়েছে সেটাকে আঠাশ দিন অবধি সেই মধুর থেকে একটু এক ফোঁটা বাচ্চাদের জিভে দিন, তাকে বলুন খেতে বা হাতে দিয়ে দিন, সেটা মুখে জিভে লাগিয়ে দিন, আপনিও লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা, আঠাশ দিন পর শুধু দেখবেন আপনি যে আপনি শান্তি পাবেন, আপনি শান্তি পাবেন, যে বাচ্চা আপনার অবাধ্য ছিল, কথা শুনছিল না, পড়াশোনায় মনোযোগ ছিল না, সে দেখবেন মিরাকেলভাবে আপনি অবাক হয়ে যাবেন যে কীভাবে এটা চেঞ্জেস এলো, আপনি করে দেখুন আঠাশ দিন, তার মধ্যে দেখবেন আপনাকে আর বারবার বলার প্রয়োজনও লাগবে না যে এটা কর সেটা কর এই পর সেই পর বারবার বলতে থাকেন তো আপনারা পড়তে বস পড়তে বস। আর আমি এটাও বলবো যে শিওর ছোটো ছোটো বাচ্চা থেকে নিয়ে বড় অবধি যারা বড় বড় পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য এটা ভীষণ ভালো, তো রেজাল্ট আছেই আছে, তারা যদি ডেলি করতে পারেন খুব ভালো, যে কোনো সময় মুখে দিতে পারেন তার জন্য কোনো অসুবিধা নেই, আপনি বাচ্চা স্কুল থেকে ফিরে আসছে তারপর দিন তাতেও কোনো অসুবিধা নেই, স্কুল যাওয়ার সময় দিতে পারেন কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আঠাশ দিন কন্টিনিউয়াস একটা দিনও বাদ দেবেন, আঠাশ দিন কন্টিনিউয়াস দিয়ে দেখুন খুব ভালো ফলাফল পাবেন, আপনি বিশ্বাস রাখুন আমি যে উপায়গুলো বলি এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত, নিশ্চিত ভালো রেজাল্ট পাবেন, ভালো মানে বাচ্চারা দেখুন কথা শুনবে, আপনাদের কথা যারা শোনেই না একদম কোনো মতেই শুন, শুধু পড়াশোনা বলে নয় যে কোনো বাচ্চাকে আপনি এটা করতে পারেন, যারা একদম অবাধ্য মানে কথাই মানে না আপনার তাহলে তাদের জন্য এই প্রয়োগটা করতে হবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে, নমস্কার।